সম্বন্ধ জ্ঞানের আলোক। আমরা মায়াবদ্ধ জীব, যখন মায়ার সংসারে থাকি তখন আমাদের একটা জড় সম্বন্ধের মধ্যে বেষ্টিত হয়ে থাকি। এই আমার মা, এই আমার বাবা, এই আমি, আমার নাম অমুক, এই যে দেহগত সম্বন্ধ, এই সম্বন্ধ জ্ঞানের আলোকে আমি বেশি দূর যেতে পারি না। আমাকে, আমি যেখানেই যাই না কেন, আমাকে মায়ার সংসারে আমাকে টেনে আনবে এই জড় জ্ঞান, এই ভৌতিক জ্ঞান, ভৌতিক শরীর সম্বন্ধীয় জ্ঞান। এটা আমাকে গণ্ডির মধ্যে, মায়ার কারাগারের মধ্যে আমাকে বেঁধে রাখবে। এর থেকে আমাকে উঠতে সাহায্য করবে না, উপরের দিকে যেতে সাহায্য করবে না। তাই সাধু শাস্ত্র কৃপায় যেই কৃষ্ণ উন্মুখ হয়, যদি ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে সাধুর দর্শন, সাধুর কৃপায় শাস্ত্র অনুশীলন, শাস্ত্র অনুশীলনের মাধ্যমে যে জ্ঞান, কে আমি, কেন মরে যারে তাপত্যয়, প্রকৃতপক্ষে স্বরূপগত বিচারে আমি কে, আমার বাস্তব পরিচয় কি, আমার তাত্ত্বিক পরিচয় কি, এটা আমাকে দেবে শাস্ত্র এবং সাধু, সাধু শাস্ত্র। এই দুয়ের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের সম্বন্ধী বস্তু কোথায়। এই মা বাবা ভাই বোন, এটাই কি আমাদের সম্বন্ধের বস্তু? এটাই কি আমাদের পার্মানেন্ট সম্বন্ধীয় বস্তু? এর দ্বারাই কি আমি মুক্ত হতে পারবো, আমি উপরে যেতে পারবো, আমি সুখ বা শান্তি পেতে পারবো? তা হবে না। আমি কে, আমি কেন এখানে এসেছি সংসারে, আমি কোথায় যাব, আমি সেখানে কীরূপে যাব, এই সকল জ্ঞান শাস্ত্র এবং সাধু দিতে পারে। আমি কি এই শরীর, বডি, না আমি কি এই মন, কুটিলতা হিংসা দেশে মাৎসর্যে পরিপূর্ণ এই মন? মনটা তো নোংরা, দেহটাও নোংরা, সাবন দিয়ে ঘষাঘষি করলেও কি হবে, দেহের কোনো না কোনো জায়গা দিয়ে নোংরা বেরোচ্ছে। দেহ নোংরা, মনটা নোংরা, এই নিয়ে আমি নোংরার মধ্যে রয়েছি, তাই আমি দুঃখী, তাই আমি কিছু অন্য উপরের কথা চিন্তা করতে পারছি না। কিন্তু আমি যে সোল, আত্মা, আমি যে ঈশ্বরের অংশ, আমি যে ঈশ্বরের সন্তান, তার সঙ্গে আমার একটা নিত্য সম্বন্ধ রয়েছে, আমি তার থেকে এসেছি, তার কাছে যাব, সেটাই শেষ কথা, সেটাই সুখের কথা। ব্যাক টু গড, ব্যাক টু হোম ইজ দ্য মেসেজ অফ গৌড়িয়া মঠ। ফিরে যেতে হবে আমাকে, আমার স্বস্থানে ফিরে যেতে হবে। এই যে আত্মার সম্বন্ধ, এই সম্বন্ধ জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে, সেই আলোকে আলোকিত হয়ে যখন আমি, তখন আমার দর্শনেও পৃথিবীর মায়াবদ্ধ জীব, দুঃখী জীবের আনন্দ হবে, আমি নিজে আনন্দ পাব, অন্যকে আনন্দ দেওয়ার সামর্থ্য আসবে, এবং আনন্দময়ের প্রতি আমার কর্তব্য হবে, তিনিও আমার সুখী হবেন। আমার আলোক, আমার আলোকে আলোকিত দেখে আমাকে তিনি সুখী হবেন। সম্বন্ধ জ্ঞানের আলোক, এই আলো দান করেন কিনি, কে, যিনি সাধু, যিনি গুরু, যিনি মহান্ত, তিনি এই জ্ঞানটা দান করতে পারেন। গীতা ভাগবত আর
কোনো কিছুর জন্য নয়, গীতা ভাগবত পুরাণ আদি শাস্ত্র আমাকে সেই সম্বন্ধের আলোক দান করতে সক্ষম, সম্বন্ধ জ্ঞানের আলোক। আলোকে আলোকিত হলেই জীবের মঙ্গল, জীবের নিত্য সুখের পথ, নিত্য শান্তির পথ সে পেয়ে যায়। আমি গৌড়ীয় মঠের ভক্ত হলাম, সাধু সঙ্গ করলাম না বা শাস্ত্র অনুশীলন করলাম না, আমার জড় জগতের সম্বন্ধ নিয়ে পড়ে রইলাম, তাহলে কিছু লাভ হবে না। ভগবানকে সুখী করতে গেলে, গুরুদেবকে সুখী করতে গেলে, ধাম সেবা করতে গেলে, বৈষ্ণব সেবা করতে গেলে সম্বন্ধের আলোকে আপনাকে উদ্বুদ্ধ হতে হবে, আলোকিত হতে হবে, নিজেকে এনলাইটেন করতে হবে। আমি শিষ্য হলে, হরিনাম নিলে আমি বিশেষ এগোতে পারবো না যতক্ষণ না আমার শিক্ষা না হয়। গুরু বৈষ্ণব হরির কাছে শিক্ষা, শাস্ত্র পড়ে শিক্ষা, সেই জ্ঞান লাভ করে তার আলোকে আমাকে নিজেকে আলোকিত করতে হবে। আমি যে এই জড় শরীর নই, আমি যে এই মন বুদ্ধি অহংকার নই, আমি যে শুদ্ধ জীবাত্মা, আমি যে সোল, আমি যে ঈশ্বরের অংশ, এই জ্ঞানের আলোকে আলোকিত না হওয়া পর্যন্ত আপনি শিষ্য নন। এই জ্ঞানের আলোকে আলোকিত না হওয়া পর্যন্ত আপনি ভক্ত নন। আপনি জড়জগতের সম্বন্ধে নিজেকে উদ্বুদ্ধ রেখেছেন, আপনি দীক্ষার নামটাও ভুলে যাচ্ছেন, আপনার দীক্ষার দেওয়া নামটাও আপনি স্মরণ করতে পারছেন না। আপনি বাড়িতে থেকে কীর্তন করে ঠাকুরের আরতি করা, আপনি চৈতন্য ভাগবত, কৃষ্ণ প্রেম তরঙ্গিনী আদি শাস্ত্র পড়া, এগুলো আপনি করলেন না, তাহলে আপনি প্রকৃত গৌড়ীয় মঠের ভক্ত নন। আপনার প্রয়োজন, আসল প্রয়োজন, সম্বন্ধ জ্ঞানের আলোকে নিজেকে উদ্বুদ্ধ করা। সেটা পারবেন কি করে? সম্বন্ধ জ্ঞানের আলোকে যারা উদ্বুদ্ধ হয়ে আছেন তাদের টাচে থাকতে হবে, তাদের সঙ্গ করতে হবে, তাদের কাছে যাওয়া আসা করতে হবে, তাদের কাছে ওঠা বসা করতে হবে। আপনি ভক্ত, আপনার ভক্তি জীবনটা নির্ভর করছে আপনি কতখানি ভগবত সম্বন্ধের আলোকে নিজেকে উদ্বুদ্ধ করেছেন। এই আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার বাড়ি, এই নিয়ে ডুবে থাকলেন সারাদিন, কখনো হরিনাম দু এক ফেরা করলেন, তাতেই তার মধ্যেও ঘুম এলো, তার মধ্যেও নানা রকম গল্প, তার মধ্যেও আপনি মোবাইল ধরলেন, সব কিছু মিলে দেখা গেল ভগবান আপনার কাছে পাচ্ছে হয়তো 10-15 মিনিট, আর 24 ঘন্টার মধ্যে আপনি মেতে রইলেন জড় সংসারের কাজের মধ্যে, সংসারের সম্বন্ধের মধ্যে, সংসারের সুখের মধ্যে মেতে রইলেন, তাহলে আপনি গৌড়ীয় ভক্ত নন। তাহলে আপনার জীবনে শান্তি আপনি পাবেন না, তাহলে আপনি ঠকে গেলেন, নিজেকে ঠকালেন। তাই সম্বন্ধ জ্ঞানের আলোকে আলোকিত করুন নিজেদের, সাহায্য নিন গুরু বৈষ্ণবের সাহায্য নিয়ে, শাস্ত্র অনুশীলন করতে করতে, হরিকথা শুনতে শুনতে, সেই জ্ঞানের আলোকে নিজেকে আলোকিত করুন, তবেই আপনার নিত্য শান্তি। বাঞ্ছা কল্প দুর্ভস্য কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনে।